ও হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে ফিফথ ডে আমাদের রাইডের। আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন, আর এখন বাজে হচ্ছে 8:40। তো হোটেল থেকে চেক আউট করে গেছি, এবার বাড়ির পথের দিকে এগোনো যাক। আর এই হোটেলে আমি ছিলাম, হোটেল গৌড়া অ্যান্ড লজ। তো চলো বাইক স্টার্ট করা যাক, নিজেদের রাস্তার দিকে এগোনো যাক। তো আমি মাইক অন করতে ভুলে গেছিলাম, তার জন্য এক্সট্রিমলি সরি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, ম্যাপে তো উলুবেড়িয়া পর্যন্ত ডেস্টিনেশন দিয়েছি। উলুবেড়িয়া যদি না যদি পৌঁছে আমি যদি না লঞ্চ পাই উলুবেড়িয়া থেকে, তাহলে আমাকে বাই রোড বাড়ি আসতে হবে। এটা উলুবেড়িয়া পর্যন্ত 650 কিলোমিটার, আর উলুবেড়িয়া থেকে আমার বাড়ি পৌঁছাতে মোট বাই রোড ধরে নাও আরও 70 থেকে 80 কিলোমিটার পড়ে যাবে। তো দেখা যাক কী হয়, কত তাড়াতাড়ি উলুবেড়িয়া পৌঁছাতে পারি, দেখা যাক। চলো যাওয়া যাক, আর গাড়ি ভাগানো যাক, আমাদের ব্যাকিকে ভাগানো যাক। তো নেক্সট স্টপ দেখুন, এখানে তো সেই আসবার দিনের মতোই পুরো ভিউ। তো নেক্সট স্টপ যখন যেখানে নেবো তখন সেখানে ক্যামেরা অন করছে, ততক্ষণের জন্য বাই। তো টানা 300 কিলোমিটার চালানোর পরে উড়িষ্যা কটকের বর্ডারে এসে ট্রেনে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। চা তো খাওয়া হয়ে গেছে, যাওয়া যাক। দেখা যাক নেক্সট স্টপ কোথায় নিয়ে আবার। আর বেশি আমি স্টপ নিচ্ছি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে বেশি লেট হয়ে গেলে আমি লঞ্চ পাবো না আবার। আর লঞ্চ না পেলে আমাকে অনেকটা দূর দিয়ে প্রায় 100 কিলোমিটার, মানে 80 কিলোমিটার প্রায় আমাকে ঘুরে তারপর বাড়ি যেতে হবে। যত তাড়াতাড়ি পারছি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। আর এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার গলার যে নেক ব্যান্ডটা কান থেকে খোলা ছিল, তেমনি গলায় ঝোলানো ছিল, তো হাওয়ার প্রেশারে উড়ে কোথায় চলে গেছে আর খুঁজে পাইনি। তো কোনো ব্যাপার না, বাড়িতে গিয়ে পরে আবার একটা কিনে নেওয়া যাবে। চলো এখন জোর তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাক বাড়িতে আগে। আর এখন বাজে প্রায় 3:45। প্রায় 150 কিলোমিটার মতো গ্রামের মধ্যে দিয়ে চালিয়েছি, সেই জন্য আমার পৌঁছাতে এত টাইম লেগে গেছে। চলো কোনো ব্যাপার নয়, সব টাইম কভারেজ হয়ে যাবে।
আর বাকি হচ্ছে প্রায় 350 কিলোমিটার, দেখা যাক 150 কি 200 কিলোমিটার পরে আবার একটা স্টপ নেব, তো আবার তখন দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই। তো সরি বন্ধুরা, আমি মাঝখানে ক্যামেরা অন করবার একদমই টাইম পাইনি, কারণ টোটাল 700 কিলোমিটার আমাকে গাড়ি চালাতে হয়েছে। তো আমি শুধু একমাত্র ব্রেক নিয়েছিলাম পেট্রোল পাম্পেই, আমি খুব বেশি হলো 2 থেকে 3টে ব্রেক নিয়েছিলাম। মানে কটক পৌঁছানোর আগে যে টোল গেট, সেখানে চা খাওয়ার জন্য একবার ব্রেক নিয়েছিলাম, তারপরে আমি 2 বার পেট্রোল পাম্পেই ব্রেক নিয়েছি। তো সেই হিসাবে আমি আর কোনো তখন ক্যামেরা অন করবার সুযোগ পাইনি, কারণ পেট্রোল পাম্পে একটা রেস্ট্রিকশান থাকে, তোমরা খুব ভালোভাবেই জানো। আর মেন কথা হচ্ছে এটা লাস্ট নৌকা যাতে করে আমি গাড়ি পারাপার করলাম, তো সেই জন্যই এটা ধরবার জন্যই তাড়া ছিল বলে আরও বেশি করে ক্যামেরা অন করতে পারিনি আমি, তো তার জন্য খুবই দুঃখিত। তো পার তো হয়ে গেছি, আজ আজকে এবারে ব্লগ তাহলে এখানেই এন্ড করা যাক, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো ঠান্ডার সময় সবাই ঠিকঠাকভাবে নিজের গা ঢেকে রাখো, নাহলে সর্দি হতে পারে। চলো এরপরে ব্লগে কথা হবে, ততক্ষণের জন্য বাই। আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাক, আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে আর খিদেও পাচ্ছে, গিয়ে খেতেও হবে। চলো বাই।